সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো? আমি ভালো আছি। আমি রীনা চৌধুরী, সহকারী শিক্ষক, বেড়াচিকুন্দি উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পানি, ধর্ম ও গঠন সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তাহলে পানি কি? পৃথিবীতে যত ধরনের তরল পদার্থ পাওয়া যায়, পানি তার মাঝে সবচেয়ে সহজলভ্য। মানুষের শরীরে শতকরা 60-75 ভাগই হচ্ছে পানি। মাছ, মাংস কিংবা শাক সবজিতে শতকরা 60-90 ভাগ পানি থাকে। পৃথিবী পৃষ্ঠের শতকরা 75 ভাগই হচ্ছে পানি। এটা আমরা আগের ক্লাসেও দেখেছি বা পড়েছি। আমাদের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য, তাই পানির আরেক নাম হচ্ছে জীবন। তাহলে পানির কিছু গুরুত্বপূর্ণ ধর্ম আছে, তো সে ধর্মগুলো কি? আচ্ছা, পানি কঠিন অবস্থায় থাকে, সেটিকে আমরা কি বলি? বড়। পানি কিন্তু তিনটা অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়। যখন কঠিন অবস্থা থাকে তখন তাকে আমরা বড় বলি, আর যখন গলে যায় তখন আমরা কি বলি? তরল। যখন তাপমাত্রায় উষ্ণ হয়ে যায়, তখন কি হয়? তখন আমরা কি বলি? বায়ু। তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলে, বাষ্পে পরিণত হওয়াকে বলে স্ফুটনাঙ্ক। তখন কিন্তু পানির ফুটনাঙ্ক কিন্তু 99.98 সেলসিয়াস, সেটা 100 সেলসিয়াসের খুবই কাছাকাছি। তাই সাধারণভাবে আমরা পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস বলে থাকি। বিশুদ্ধ পানি কিন্তু স্বাদহীন থাকবে, এটা কিন্তু পানির ধর্ম, আবার বর্ণহীন। তাহলে পানির ধর্ম হচ্ছে কি? স্বাদ নাই, গন্ধ নাই এবং বর্ণ নাই। তাহলে পানি কি? পানি কয় অবস্থা থাকে? পানির তার ধর্মগুলো কি কি? তাহলে পানির ধর্ম হচ্ছে কি? তিনটি। পানির স্বাদহীন, গন্ধহীন, তারপরে বর্ণহীন। এরপর আমরা দেখব গঠন। আচ্ছা, গঠন হচ্ছে, পানির গঠন আমরা সাংকেতিকভাবে বলতে পারি H2O। তো H2O হচ্ছে কি? পানির গঠন। তো পানির গঠন সাংকেতিকভাবে হলে H2Oতে কী বোঝায়? দুই অণু হাইড্রোজেন, ওতে কী বোঝায়? এক অণু অক্সিজেন। তাহলে দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়েছে। আমরা দুইটি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু দিয়েই গঠিত কিন্তু পানি, তাকে আমরা কিন্তু চিত্র সহকারে আমরা এইভাবে লিখতে পারি, পানি, অক্সিজেন, দুই অণু হাইড্রোজেন এবং H2O পানি। তাহলে গাঠনিক চিত্রটা কিন্তু এইভাবে হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন আমরা জানি যে আমরা যে পানি দেখি সেখানে অনেক পানির একসাথে ব্লাস্টার হিসেবে থাকে। তাহলে পানির গঠনে কী কী থাকে? দুই অণু হাইড্রোজেন এক অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি গঠন করে। তো পানির গাঠনিক সংকেতগুলো হচ্ছে কি? H2O, ও দুই অণু হাইড্রোজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে। তাহলে আজকে আমরা কী কী শিখলাম? পানি কি? পানির পানি কত অবস্থা থাকতে পারে, তারপর পানির ধর্ম কি, তারপর পানির তোমার গাঠনিক সংকেতটা কি, আজকে আমরা এই পর্যন্তই জানলাম। আগামী ক্লাসে আরও কিছু আমরা শিখব। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থেকো সবাই।